স্রেফ নাম্বিভ্রাটের জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাতর মৃত্যু ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে কাটল বিভ্রান্তি। গত 25 জুলাই বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক সদ্যজাতকে। অভিযোগ, সোমবার ওই সদ্যজাতর পরিবার জানতে পারেন শিশুটি 5 দিন আগেই মারা গিয়েছে। এই নিয়ে শুরু হয় বিভ্রান্তি। কাগজটা নিয়ে বললো তোমাদের বাচ্চা ভালো আছে, ছাড় দেবো, ছাড় দেবো বলে বললো যে তারপরের দিন ছাড় দেওয়া হবে। তারপরের দিন 4টার সময় ছাড় দেওয়া হবে বলে দেওয়া হয়নি। দিয়ে বললো বাচ্চা জন্ডিস হয়েছে, ভালো আছে 4টার সময়। দিয়ে ভালো থাকার পরে তখন বলছে যে তোমাদের বাচ্চা 2-3 দিন থাকবে। দিয়ে থাকার পরেও এখন আছে, তা যে লোক থাকে তাদেরকে বলা হয় যে তোমাদের বাচ্চা ভালো আছে, ভালো আছে এরকম করে দিয়ে। হ্যাঁ, তারপরে দেখুন সে বাচ্চা আজকে 7 দিন পরে বলছে যে 8টার সময় তোমাদের বাচ্চা মারা গিয়েছে। তা মারা গিয়েছে কোথায় আছে? তা বলছে লর্দমায় ফেলে দিয়েছে। তা লর্দমায় ফেলে দিয়েছে সকালবেলায় বলছে। তা বলছে না, তোমাদের বাচ্চা খোঁজ পায়নি। আর এ করে এগুলার প্রত্যেকদিন লোক একটা থাকে। কালকে হঠাৎ শুনছি মারা গেছে, কালকে হঠাৎ বলছে কালকে মারা গেছে। এরা মানুষ দেখা আছে, মানুষ দেখছে, আসছে, আমরা সব করছি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এসএনসিউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার ভোলানাথ আইজ জানান, ওই শিশুটি ও প্রায় একই নামে আরেকটি শিশু ভর্তি ছিল এসএনসিউয়ে। মৃত শিশুটির পরিবারের সঙ্গে মৃত্যুর পর থেকেই যোগাযোগ করা হয়। যে ফোন নাম্বারটি হাসপাতালে ভর্তির সময় দেওয়া হয়েছিল সেই ফোনটি কার্যকারী ছিল না, ফলে মৃত শিশুটিকে বেওয়ারিশ হিসেবে পুলিশ মর্গে রাখা হয়। কিন্তু মৃত শিশুটির আত্মীয় স্বজনেরা জীবিত শিশুটির পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলায় এই বিভ্রান্তি হয়। ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তি কাটানোর জন্য সদ্যজাতর বাবার নাম ও ঠিকানাকেও যুক্ত করা হবে। তো এখানে বেসিক্যালি কমিউনিকেশন যেটা হয়েছে, যিনি ছিলেন তাদের তরফ থেকে একজন বৃদ্ধা মহিলা, তো উনিও বোধহয় শুনতে একটা ভুল করেছেন যে নাসি মাকে তিনি বরাবর নাসিরা হিসেবে শুনে এসেছেন। এবং আমরা যখন বাড়ির লোকের সঙ্গে মিট করি তখন বলে দিই যাদের যাদের বাচ্চা বাইরে ডেলিভারি হয়েছে তারা আগে আসুন, আর যাদের যাদের বাচ্চা হাসপাতালে ডেলিভারি হয়েছে তারা এবার পরে আসুন। সো আমরা এবার থেকে যেটা ডিসাইড করে ফেলেছি আফটার দিস ইনসিডেন্ট, এটা একটা বিরল ঘটনা যে যখন আমরা বাচ্চার মায়ের নাম বলবো এবার বাচ্চার মায়ের নামের সঙ্গে বাচ্চার বাবার নাম এবং বাচ্চা কোন জায়গা থেকে এসছে, যেমন বেলডাঙ্গা থেকে এসছে ক্ষেত্রে, যদি কেউ রেজিনগর থেকে আসে তো রেজিনগর থেকে, তো এটা বলে দেওয়া যাতে অ্যাটলিস্ট কনফিউশনের জায়গাটা হয়। এবং আমি আপনাদের মাধ্যমে যা রিকোয়েস্ট করবো আর কি বাকিদের কাছে, যে যখন একটা ফোন নাম্বার দেবেন হাসপাতালে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য তখন নাম্বারটা যেন অ্যাক্সেসিবল হয়, যেন নাম্বারটায় ফোন করলে পরে আমরা ফোনে পাই। মানে যদি এই কনফিউশন হতোই না, যদি ফোনে আমরা পেয়ে যেতাম। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।